আছো? আমি তো খুব ভালো আছি। আমি চলে এসেছি যেহেতু বাড়িতে, বাড়িতে আসা মানে শান্তি আর শান্তি। আর এই যে দেখো রুহি এখানে পড়াশোনা করছে। আগের বার তোমাদের একটা জিনিস দেখাইনি, চলো তোমাদের ওই জিনিসটা দেখাই। আমার দেখো এখানে আয়নাটা, হ্যাঁ এই দেখো আমার বেবি মম আয়না। এটা এর আগের বার তোমাদের মিস হয়ে গেছিলো দেখানো। এই যে এটা হচ্ছে মম, আর এই যে এই পাশে রয়েছে কিন্তু বেবি। আমাদের চ্যানেলের নাম যেহেতু বেবি মম মন্টি, মানে আরেকটা চ্যানেলের নাম, তো সেই চ্যানেলকে মাথায় রেখে বাবু এটা বানিয়েছে আমাদের জন্য। এই যে এটা হচ্ছে মম, মানে এটা আমি, আর এটা হচ্ছে রুহি। দেখলে কত সুন্দর। এইবার চলো যাবো এখন নিচে গিয়ে দেখি ওরা কি কি করছে। চলো যেতে যেতে আবার ঘরগুলো তোমাদের দেখিয়ে দিই আরেকবার। এই দেখো নাও একবার কিচেনটা, সুন্দর কিচেন। কিচ্ছু রান্নাবাড়ি এখানে হয় না জানো তো, রান্না ঘর, রান্না এখনও নিচেই হয়, সব কিছুই নিচেই, কারণ ওপরে নিচে দুটো এক জায়গায় সেট আপ করাটা চাপ না, এই জন্য এখনও এখানে রান্না টান্না শুরুই হয়নি। আমাদের ডাইনিং এত সুন্দর, এখানে কেউ বসে খায় না। তো এখানে হচ্ছে এখনও খাওয়া দাওয়া সেরকমভাবে শুরু হয়নি, যখন এই কিচেন স্টার্ট হবে তখন খাওয়া দাওয়া অ্যান্ড অল সব কিছুই কিন্তু স্টার্ট হবে, এখনও নিচেই সব কিছু চলছে। তো চলো নিচে যাই আর দেরি না করে দেখে নেই কী কী করছে ওরা। এসো এসো, এই বাড়িতে সব জিনিসগুলো এত ইউনিক, আর এইটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগার জায়গা। তোমাদের এই মূর্তিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু আমাদেরকে। আর এই যে এইটা কিন্তু আগের ছিল, মানে প্রথমেই এন্ট্রান্সে কিন্তু এরকম আগেও একটা এরকম মূর্তি রাখা ছিল, মানে এটা তিরুপতির মূর্তি। চলো দেখি ওরা কি করছে। সেই রান্না বাড়ি তুমি রান্না করলা? কেমন হয়েছে? হ্যাঁ এই দেখো খালি সারাদিন উপরে নিচ এবং নিচ করছে, ধরে নিয়ে আসলাম, খাওয়া দাওয়ারও কোনো সিন নেই। খেতে হবে না, খেতে হবে না, হ্যাঁ খেতে হবে না, খেতে বসো। আর দেখো রুইকে খেতে দিয়ে দিয়েছে এখন ডাল আর মাছ ভাজা দিয়ে। আর আমাদের নতুন বউ আজকে রান্না করেছে কিন্তু এরকম মুড়ি ঘণ্ট, ঝিরি আলু ভাজা, ডাল আর এখানে ইলিশ মাছ ভাজা। তো দারুণ খাওয়া দাওয়া। এখানে না আমরা আগেও কিন্তু সকালে ব্রেকফাস্টে ভাতই খেতাম, বাট ইদানিং কলকাতায় কিন্তু গিয়ে এখন আর আমার ভাত খেতে ইচ্ছে করে না, সকাল সকালই ব্রেকফাস্ট করে নিই। এখানে না ব্যাপারটা একটুখানি অন্যরকম, সকালে উঠেই সবাই চা বিস্কিট খায়, তারপর ১১টা নাগাদ সবাই সকালের খাবার খায় মানে ভাত। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভাই এভাবে চলে এসছে, তো ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু ওর বউ খেতে বসেছে। ইভেন ওরা দুজন সব সময় একসাথেই খায়, ভালোই এনজয় করছে ওরা ম্যারিড লাইফ। বাড়িতে আসলে খালি খাওয়া আর খাওয়া, মা দেখলেই আমাকে এটা খেতে দিচ্ছে ওটা খেতে দিচ্ছে, এখানে খেয়ে খেয়ে আমি পুরো মোটা হয়ে যাই। দেখবে কয়েকদিন পরে যখন বাড়িতে যাবো আমার পুরো ওয়েট বেড়ে যাবে। আর এখন দেখো বাবু খেয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে আবার খেতে বসে গেছি, আর আজকে দারুণ আয়োজন হয়েছে, আরও জামাই এসেছে সেই জন্য। আর তারপর আস্তে আস্তে ওরা যখন মাটন খেলো সবাই বলছিল যে মাটন খুবই টেস্টি হয়েছে, তো এই জন্য ভাবলাম আমিও একটু খেয়ে দেখে নিই, এই জন্য আমিও কিন্তু পড়লাম বসে। এই যে বসে গেছি, দেখি এখন ঋতু কেমন রান্না করলো, রিভিউ হবে। সব ঋতুর নাকি আর সবাই না রান্না খেয়ে ওর খুবই প্রশংসা করেছিল, অ্যাকচুয়ালি রান্নাটা খুবই ভালো হয়েছিল। ইভেন রান্না যদি খুব ভালো নাও হয় তাও আমার মনে হয় একটু একটু প্রশংসা অবশ্যই করা উচিত, কারণ একটা বাড়ির বউ কিন্তু সবসময় চেষ্টা করে রান্নাটা ভালো করারই, তার জন্য সে অনেক কষ্ট করে রান্নাটা করে, তারপর যদি একটু প্রশংসা না পায় তাহলে কিন্তু তার সব কষ্টই জলে চলে যায়। আর খাওয়া দাওয়ার পর আমি কিন্তু এখন আমার শাড়ি গয়না সমস্ত কিছু বের করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে চলে এসে একজন মেকআপ আর্টিস্ট, যাকে নতুন বই কিন্তু ডেকেছিল মেকআপ করার জন্য। আর ওই বলল বাড়িতে যখন মেকআপ আর্টিস্ট চলে এসেছে তো তুমিও একটু সেজেই নাও, তো তারপর আর কি আমিও বসে গেলাম একটুখানি মেকআপ করতে। আর মার আর ওর মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাকে না আমি একটু সাজিয়ে দিয়েছি। আর আমি মেকআপ করছি দেখে রুহি আবার মেকআপ করবে না তা তো হয় না, তো রুহিও বলছে আমিও মেকআপ করব, তো ওকে তো আর মেকআপ করানো যাবে না, এই জন্য ওকে একটু লিপস্টিক ওরা দিয়ে দিচ্ছিল। আমার চুলটা যেহেতু সবসময় স্ট্রেটই থাকে, ইভেন তোমরা কমেন্টও করো যে চুলের স্টাইলটা একটু চেঞ্জ করো,
এই জন্য না আজকে একটু হালকা হালকা কার্ল টাইপেরই করছিলাম। আমার কোন চুলটা তোমাদের বেশি ভালো লাগে, কার্লটা নাকি স্ট্রেটটা, সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। দেখো ফাইনালি হয়ে গেছে রেডি। তো আজকের আমার এই লুকটা কেমন লাগলো জানিও তোমরা। তো এখন যাচ্ছি বোনের বিয়ের জন্য হই হই করে সবাই মিলে। এই যে আমার ভাই বউ রেডি হয়ে গেছে, আসো 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 দেখাই লুক দেখাই। এই যে আমার ভাই বউ হয়ে গেছে রেডি, তো দুজন মিলেই যাচ্ছি। না মাও যাবে, আমরা অ্যাকচুয়ালি প্রথমে চলে যাবো, রুহিও রেডি হয়ে গেছে, আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে চলে যাবো, তারপরে ওখানে কিছুক্ষণ থাকবো, সবার সাথে মজা করবো, তারপরে বাবু মানে ছেলেরা আসবে, নাহলে তো আমাদের একটু গল্প করতে দেবে না, কিছু করতে দেবে না, খালি খেয়েই বলবে চলো বাড়ি চলো। এই জন্য আমরা আগেই যাবো, গিয়ে একটু ওখানে সব বন্ধুদের সাথে মস্তি করবো, ছবি তুলবো, মজা করবো, তারপরে ওরা আসবে। দেখো আমরা হয়ে গেছি সবাই রেডি, দেখো সবাই সুন্দর করে কিন্তু মেকআপ টেকআপ করে রেডি টেডি হয়ে গেছি। আমার তো মেকআপ করার কোনো কথাই ছিল না, ও বলছে তুমিও করো তুমিও করো, তারপরে দুজনে মিলেই মেকআপ করছি, করে এখন যাচ্ছি। চলো আমরা একটু বিকেল বিকেলে বেরিয়ে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। ব্যাগ খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছে জানো, সবাই নেমে পড়েছে, মা তো পুরো বকছে। এই দেখো পরে ফাইনালি ব্যাগ খুঁজে পেলাম, তারপরে এখন এসেছি, এই যে গাড়ি দাঁড়িয়েছে সবাই রেডি, এখন চলো। যেহেতু সামনে বসলে সিট বেল্ট বাঁধতে হবে, তো কেউ আর সামনে বসেনি, আমাকে বললো তুই সামনে বস, কারণ তোর সিট বেল্ট বাঁধার অভ্যাস আছে কলকাতাতে, যেহেতু গাড়িতে সিট বেল্ট বাঁধতে হয় সেই জন্য। আমরা সবাই যাচ্ছি বিয়ে বাড়ি, সবাই হাই করো। তো আমার না মামা বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 2 ঘন্টার রাস্তা, এই জন্য আমরা একটু কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, আর ফাইনালি চলেও এসেছি আমার দেখো মামা বাড়িতে। আর আমার মামাতো বোনকে আমি এইরকম একটা সোনার ইয়াররিং কিন্তু দিচ্ছি। ফাইনালি দেখো আমরা কিন্তু সবার আগে চলে এসেছি, এসে এখানে বসে আছি, এখনো ব্রাইডকে সাজানো হচ্ছে, আসিনি এখন এখানে। আমরা যেহেতু আজ সকালেই কলকাতা ঢুকেছি, এই জন্য না সব রিচুয়ালসে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারিনি, এই জন্য আমার বোন খুবই কিন্তু রাগ হচ্ছিল, বলছে তুই এত দেরি করে এলি কেন। তো তারপর ওকে বললাম যে বাড়িতে কত কাজ হচ্ছে, কত ঝামেলা, রুই স্কুল খোলা ছিল, এই জন্য এই সব বললাম যখন, তারপর ও ব্যাপারটা বুঝতে পারলো। আর তারপর ওকেও বলছিলাম যে তোরও তো এখন বিয়ে হয়ে যাচ্ছে, এখন বুঝতে পারবি মেয়েদের লাইফটা কতটা জটিল, চাইলেই এসে পড়া যায় না। আর তোমাদের না আমার এই বোনটার ব্যাপারে একটা মজার কথা বলি, ওর না ছোটবেলা থেকেই প্রচুর বিয়ে করার শখ ছিল জানো তো, আমার যখন বিয়ে হচ্ছে তখন ও খালি বলতো আমার যে বরটা কবে আসবে, ফাইনালি ওর বর এসেছে দেখে আমার তো খুব আনন্দ হয়েছে। সত্যি দেখো টাইম কিভাবে চলে যায়, ভাইয়েরও বিয়ে হয়ে গেল, আবার এখন বোনেরও বিয়ে হয়ে যাচ্ছে, গরমে আমাদের মেকআপ আরো লাইটের সামনে বসে বসে পুরো ঝোল হয়ে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। চলো এখন গিয়ে ফুচকা খাই, এখন ফাঁকা ফাঁকা আছে, ভালো করে ফুচকা খাই। এই যে রুইয়া শুনে চলে এসছে দেখলে, কে ফুচকা খাবে বলছিলাম ভিডিও আগে থেকে, তুমি আগে থেকে কি বলছিলে ফুচকা খাবে, ফুচকা খাবে, ঠিক আছে চলো। তো এসেই দেখো রুহি কতগুলো কিন্তু এরকম শুকনো ফুচকা খেলো, আর আমি তো ফুচকা খেতেই পাচ্ছিলাম না, এত ঝাল। আর আমার ভাইয়ের বউ বলছে এটা তো কোনো ঝালই না, বাপ রে কেউ কেউ যে এত ঝাল খেতে পারে ফুচকায় কি বলবো। তারপর আমরা বসে গেলাম খেতে, যখন বিয়েটা শুরু হয়েছে সেই যে আমার ছোটবেলার দিদি, আজকে এখানে সবার সাথে দেখা হলো, খুব মজা হলো, এখন খাওয়া দাওয়া করবো, বাস বাড়ি। তো এখন না বর বসেছে বিয়েতে, আর বিয়ে শুরু হতে অনেকটাই দেরি হবে, 2টো পর্যন্ত বিয়ের লগ্ন, এই জন্য বিয়ে অনেকটাই রাতেই শুরু হবে। লেলি খাওয়া দাওয়া শেষ, বিয়ে তো দেখতেই পারলাম না, অনেক রাত হয়ে যাবে আবার যেতে যেতে, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছি, চলো বাড়ি যাচ্ছি, বিয়ের লগ্ন অনেক দেরি, রাত 2টোর সময়, এতক্ষণ তো থাকা সম্ভবই না, এই জন্য খাওয়া দাওয়া করে এখন রওনা দিচ্ছি, ওকেও বললাম, ব্যাস তো যেহেতু 2টো গাড়ি নিয়ে আসা হয়েছে, তো আমি ভাইয়ের বউ আর ও 7 জন আমরা এক গাড়িতে যাচ্ছি, আর বাবু রুহি আর মা আরেক গাড়িতে কিন্তু এসেছে, গাড়ি ঢুকছে মাত্র, আমরা দারুণ মজা করে আসলাম। এই যে আমাদের আজকে ড্রাইভার, অনেকদিন পর এরকম মজা হলো তাই না বলা, ভালোই মজা হলো, সর্দি ঠর্দি লেগে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।